আমার বয়স 26, কিন্তু আজ পর্যন্ত ভোট দেওয়ার সৌভাগ্য আমার কিসমতে জোটে নাই। কই 41 সালের আগ পর্যন্ত কেউ আমাদের নৌকা ডোবাতে পারবে না। এখন তো নদীও আছে, পানিও আছে, মাগার চালাবার জন্য নৌকাও নাই, মাছিও নাই। কথা কোন ঠিক কিনা? বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লঘি বইটা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনায়ানা, তোমার বিচার হবে বুবু পুরাই ষোলো আনা। বুবু গো, তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? একটু জিকির করুন, লা ইলাহা। দেখি করুন একটা, লা ইলাহা, জোরে লা ইলাহা। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়ের, আমার আল্লাহর নবী বলেছেন, মাং তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি সাহিব। আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের অবস্থা ভালো নাকি খারাপ? আরো আসতে কোন এই উম্মতের দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, তার আমলনামায় এক দুইটা নয়, 100 কলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। চিন্তা করলাম, আল্লাহ কিসেই মৃত সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো একেবারে মরে যায়নি। কেউ খায় ডায়াবেটিক্স এর রোগীরা না হয় খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। আমার না হয় ছোট, আমার চাচার আর একটু বড়। টুপি পরা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। কেউ পরে কেউ পরে না, কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারে মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে আমলটি করলো, এটা যদি রাজনীতি হয়, তাহলে তো খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, আমার একটা কথা কান খাড়া করে শোনেন। কোরআনের 6666 আয়াত, কেউ যদি মুসলমান হতে চাই, নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চাই, তার কোরআনের 6666 আয়াতই মানা লাগবে। কিন্তু কাফের হওয়ার জন্য 6666 নয়, 6665 আয়াত স্বীকার করে আর একটি মাত্র আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? আরো আস্তে কম থাকতে পারে? এবার আপনারা এই ফতোয়া দেন, আমাদের সমাজে তো এমন নামাজের অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন নেতার অভাব নাই। প্রতি রমজানে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যায়, আল্লাহর বিধান অনুযায়ী হজ করতে বড় পছন্দ হয়, এমন নেতার অভাব নাই। প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়াই, আল্লাহর বিধান শুনতে বড় পছন্দ হয়, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় অপছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, যারা আমার একটি মাত্র বিধান
বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসেক, ফাউলাইকা হুমুল জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম। আর আমার শুধুমাত্র দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস ভাই। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদি, এদিন কো ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর, পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোনো মসজিদে যাই, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে সামনে যান ভাই। শুধুমাত্র পাগড়ির বহর দেখেই যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের পার্শ্ববর্তী দাদা ময়মোহন সিং কে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি শুধু পাগড়ি এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান। আর দীর্ঘ ১৬ বছরে যারা এই কথাটাই বলেছে, তারা স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতে পারে নাই, পাট খাতে, ধান খাতে, কলা বাগানে মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। যারা এদেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা। সুতরাং ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে এদেশের ১৮ কোটি মানুষের কলিজায় হাত দেওয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আবারও যদি সামনের দিনে কোনো শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে, সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুগ্ধ আর সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে হয়,